আসসালামু আলাইকুম। রুনাস কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার, খুবই সুস্বাদু একটি বুটের ডালের হালুয়া। জি, বুটের ডাল বা ছোলার ডাল, যে ডালই বলেন, অনেকে এটা বুটের ডাল দিয়ে করে, অনেকে এটা ছোলার ডাল দিয়ে করে, যে ডালই দিয়েই হোক এটা একটা হালুয়া এবং খুবই মুখরোচক একটি হালুয়া। এমন কেউ নেই যে এই হালুয়াটা, এই বরফিটা পছন্দ করে না। বিশেষ করে এই হালুয়াটা শবে বরাতের সময় আমাদের বেশি খাওয়া হয়, এছাড়াও যে কোনো প্রোগ্রামে মিষ্টি জাতীয় কোনো ডেজার্ট যদি আইটেম হিসেবেও এটা রাখা যেতে পারে। যাই হোক, অন্য একদম অন্যরকম একটা পরিবেশনা আপনার এই হালুয়াটা, এই বরফিটাকে যখন করা হয় তখন অন্য ধরনের একটা মিষ্টি আইটেম, একদম খুবই মজার সুস্বাদু একটা আইটেম হিসেবে আপনি আপনার অতিথি আপ্যায়নেও আপনি এই বরফিটা, এই হালুয়াটা আপনি দিতে পারেন। কথা না বাড়িয়ে এখন আমরা মূল কাজে চলে যাই। আমি এখানে 2 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, 6 ঘন্টা ভিজিয়েছি। ভিজানোর পর ডালটা আমার একটু বেড়ে গেছে, বেড়ে এই পর্যায়ে এসেছে। আমি এখানে ছোলার ডালটা নিয়েছি। ছোলার ডাল চিনার উপায় কি, ছোলার ডালটা আপনার একটু মাথাটা একটু বের হওয়া থাকে, ছোলা যেমন খোসা ফেলার পর যেটা একটু মাথা বের হয়ে থাকে, সিঙ্গারার মতো অনেকটা হয়, সেটাই আর কি, 2 ভাগ করলে পর এরকম হয়। আর বুটের ডাল হচ্ছে আপনার, আমরা যে চটপটি খাই ডাবলি, ওটার ভাঙা অংশটাকে, ভাঙাটাকেই বলে বুটের ডাল। কাজে আমি ছোলার ডালটাই আমার ভালো লাগে এই ছোলার ডালের বরফিতে, বুটের ডালের চাই। এখানে ডাল নিয়েছি 2 কাপ। এখন দিলাম তেজপাতা, এলাচি এবং আরও দিব হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি পানি দিয়ে দিব, পানি এমনভাবে পানি দিব যেন আমার ডালটা সেদ্ধ হয় ভালোভাবে কিন্তু লেগে না যায়। কাজে আমি পানিটা ওই আন্দাজ করেই দিব, যেহেতু ডাল ছোলার ডাল এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, বেশি পানি দেওয়া যাবে না, আবার কম পানিও দেওয়া যাবে না, আন্দাজ করে পানি দিব। এবং এটাকে আমি 20 মিনিট আমি চুলাতে রাখবো মিডিয়াম আঁচে। আমার ডালটা সিদ্ধ করে আমি পিষে নিয়েছি। এখন এই ডালটা পিষার পরে একদম মিহিন করে ডালটা পিষতে হবে, ব্লেন্ডারে পিষা হোক আর পাতায় পিষা হোক, যেভাবেই পিষা হোক ডালটাকে একদম একদম মসৃণভাবে পিষতে হবে। এক ফোঁটা ডালের একটা কিছু যেন মুখের মধ্যে না লাগে, কারণ হালুয়া বা বরফি এইসব খাবারে যেটাই খাই আমি সেটা যেন মুখে একটা স্মুথ ভাব থাকে, এটার মধ্যে কোনো দানা যা দার কিছু যেন মুখে না পড়ে, তাহলে এটার মজা আর থাকে না। এদিকে আমি হালুয়া বানানোর জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটা এমনভাবে চুজ করতে হবে যেন হাঁড়িটাতে না লেগে যায়, বরফিটা বা হালুয়াটা যখন বানাবো হালুয়াটা যেন খুব তাড়াতাড়ি না লেগে যায়। কাজে এমন একটা তৈলাক্ত, আপনার বাসায় যে হাঁড়িটাই থাকুক না কেন, আমরা তেলের কাজ যেটাতে বেশি করি, মিষ্টি জিনিসের জন্য সাধারণত আলাদাভাবে আমরা হাঁড়ি থাকে আমাদের তৈরি করা, যে ওটাতে শুধু মিষ্টি জিনিসই তৈরি করা হয়। আপনি এই ধরনের একটা কিছু নিলেই হবে, কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যেটাই নিচ্ছেন সেটা আপনার দস্তার হোক বা ননস্টিকের হোক বা যেটাই হোক, সেটা যেন আপনার না লেগে যায় নিজ দিয়ে, যেই কড়াইটাতে আপনার লাগবে না সেই কড়াই আপনি হালুয়াতে সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটা ননস্টিকের হাঁড়ি নিয়েছি। আমি এখন এখানে ঘি দিয়ে নিলাম। ঘিটা আমি এমনভাবে দিব যে প্রথমে আমি দিব যতটুকু লাগে, কিন্তু মাঝে আমি আরেকবার দিব, সেজন্য আমি প্রথমে এখন আমি ঘি দিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি ডাল, সেই পিষে রাখা ডালটা। ডালটা দিয়ে এখন শুরু হবে যুদ্ধ, এই ছোলার ডালের হালুয়ার যেই মেইন কাজ, যুদ্ধ খেলা। ডাল, কড়াই এবং খুন্তি, এই তিনটার সাথে আমার এখন যুদ্ধ শুরু। আমি নাড়তেই থাকবো, কারণ খুবই সাবধানে, এটা একটু এদিক ওদিক হলেই লেগে যাবে এবং লেগে গেলেই একটা বাজে গন্ধ বের হবে। যতই ননস্টিক বলি, যতই বলি যে তেল যেন না লাগে, কিন্তু আমাকে কিন্তু এটা খেয়াল রাখতেই হবে, নাড়তেই হবে, হাতের ভালো এক্সারসাইজ। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ, আবারও দুধ, পাউডারের দুধ দিলাম। এখানে আপনারা লিকুইড দুধও যদি থাকে সেটাও দিতে পারেন, লিকুইড দুধ দিলে আপনার ডালটা একটু গলে যাবে, একটু নরম হয়ে যাবে, সেটাকে আবার আপনাকে ফোল্ড করতে হবে ভালোভাবে নাড়তে। কাজেই আপনি এটা আপনার ইচ্ছা যেটাই দেন, কোনোটা দিলেই খারাপ না, দুধ দিতে হবে সেটাই হচ্ছে মেইন কথা। কাজেই আমি দুধ দিয়ে নিলাম, আমি আবার নাড়বো, নাড়তে আমি একদম এমনভাবে নাড়াটা আমার শেষ হবে যে পর্যায়ে আমার সম্পূর্ণ ডালটা একদম ফোল্ড হয়ে আমার চামচে উঠে আসবে।
আমার যখন ডালটা চামচে উঠে আসবে তখনই বুঝতে হবে আমার ডালটা কমপ্লিট হয়েছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি তো বলার অপেক্ষা রাখে না, মিষ্টি যেহেতু, এটা মিষ্টি জাতীয় একটা খাবার, সেহেতু যার যত মিষ্টি খেতে পছন্দ হয় সে তত চিনি দিবেন, কোনো এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই। কাজে যে যতটা চিনি পছন্দ করেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন, সে তার স্বাদ মতো মিষ্টিটা দিবেন। কাজে এখন আমি চিনিটা দিলাম, চিনিটা দিয়ে আমি আবার নাড়বো। চিনিটা দেখে, চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে গেছে, গলে চিনির থেকে যে একটা পানি, সেই পানিটা বের হয়েছে এবং আমার ডালটা কিন্তু আবার নরম হয়ে গেছে। এখন এটাকে আমাকে আবার সেই টানিয়ে আনতে হবে, ফোল্ড করা পর্যন্ত, যেন এটা একদম উঠে না আসা পর্যন্ত। আমি নাড়ছি তো নাড়ছি, আমি ভালোভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে আমার একদম দেখতে হবে যে আমার এটা একদম ফোল্ড হয়ে, আপনার পুরোটা এমনভাবে পুরোটা কড়াই হাড়ি এমনভাবে ক্লিন হবে মনে হবে যেটা ওয়াশ করা। কাজেই আপনি ওভাব ওটা না হওয়া পর্যন্ত আপনাকে নাড়তেই হবে, নেড়ে টেড়ে দুটা স্কে আপনি শুয়ে যাবেন, কোনো সমস্যা নেই, হাত ব্যথা আপনার আর করবে না, কোনো সমস্যা নেই। কাজে আপনি নাড়তে থাকেন, কোনো সমস্যা নেই। এই যে ফোল্ড হচ্ছে হচ্ছে, কাজেই টেনশন নাই, আমার কষ্ট শেষ, কষ্টের যুদ্ধ শেষ, প্রায় শেষ পর্যায়ে। দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া। এখন এলাচি গুঁড়াটাকে ভালোভাবে এই ডালটার সাথে ভালোভাবে মেশা পর্যন্ত আমি আরও নাড়বো। আমার ডালটা একদম পুরোপুরি হয়ে গেছে, কারণ আমার ডালটা পুরো চামচে উঠে এসেছে। কাজেই এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য ঘি। আমি ডালটাকে ভালোভাবে আগে মেখে নিয়েছি, ভালোভাবে একটু মথে নিতে হবে। এই ডালটা গরম গরম অবস্থায়, এই ডালটাকে ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থায় মথে, তারপর একটা এই ধরনের ডাইস বাজারে কিনতে পাওয়া যায় বরফির ডাইস, আমি এই ডাইসগুলোতে পরিমাণ মতো ডাল নিয়ে আবার হাতে আর একটু শেপ করে আমি এই ডাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই করে বিভিন্ন শেপে আপনি বরফি আকারে কাটতে পারেন, স্কোয়ার কাটতে পারেন, বা এ ধরনের ডিজাইন, যত ডিজাইন আছে সব ডিজাইন আপনি দিতে পারেন। তার মধ্যে ডেকোরেশনটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে আপনি এটাকে সাজাবেন, বাদাম দিয়ে না কিসমিস দিয়ে না খালি প্লেন রাখবেন, সেটা পুরোপুরি আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে আপনার বরফিটাকে আপনি পরিবেশন করবেন। আমার বরফি কমপ্লিট, এত মজার একটা বরফি এটা, যে আপনি যখন এটা আপনি কমপ্লিট অবস্থায় আপনি এটাকে পরিবেশন করবেন, তখন আপনি যেটা বানানোর সময় যে আপনার এত কষ্ট হয়েছে সেটা আর মনে থাকবে না, কারণ সবাই যখন এটাকে তৃপ্তি করে খাবে এবং এটা দেখেই তো আপনার শান্তি, যে এত সুন্দর একটা জিনিস খাবো কীভাবে, কিন্তু তারপরে যখন খাবেন তখন মনে হবে যে না, এটাই শান্তি, এটাই শান্তি। এত কষ্টের মধ্যে পরেও যখন সবাই খেয়ে তৃপ্তি পাবে, সবাই খুশি হবে, তখনই আপনার সার্থকতা মনে হবে, যে এত পরিশ্রমের খাবেন, সবাইকে খাওয়াবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার নতুন ভিডিওগুলো দেখবেন, আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমাকে আপনারা পাশে পাবেন। বাই।